হ্যালো বাবা। হ্যালো, হ্যাঁ কি খবর তোমার? এই তো ভালো। তুমি ফোন দিলে অনেক দিন পর, কি সমস্যা মিটে নাই তোমার? হ্যাঁ বাবা, সমস্যা মিটছে দেখেই তো। কিন্তু সমস্যা মিটে গেলে তো হবে না, তোমার আর একটা সমস্যা লেগে আছে, সেটা কি তুমি সমাধান করবে না? কি সমস্যা বাবা? এখন সমস্যা একটা, সেটা হলো যে তোমার, তুমি যে তুমি মা হতে পারতেছো না, এটা তো তোমার প্রবল একটা সমস্যা। কারণ তোমার স্বামীর সমস্যা সেটা তো মিটে দিলাম, এখন তোমার সন্তান নেই, তোমার তো সংসারে একটা সন্তানের দরকার না? হ্যাঁ অবশ্যই। তাহলে আমি কেমনে বুঝলাম যে তোমার এই এই সমস্যাটা মিটে নাই? আপনি তো সবই জানেন বাবা। তাহলে আমি যদি জানি তুমি আমাকে ফোন দিয়ে কথা বলো, তোমার মনের কষ্টের কথা তো আমাকে বলতে পারো, তাই না? তুমি আমার কাছে শেয়ার করো না কেন বলো? শেয়ার করি না, অনেক কথা শেয়ার করতে বাবা, আমার নিজের কাছে কেমন জানি মনে হয়। কারণ কেন নিজের কাছে এমন কি খারাপ মনে হয়? আমি তো তোমাকে খারাপ কিছু বলি নাই বা খারাপ কিছু চাইও নাই, জাস্ট তুমি আমার সাথে ওষুধ বলে নিচ্ছ, তোমার চিকিৎসা করতেছি, এইটাই তো, তাই না? তাহলে তোমার তো কোনো সমস্যা হওয়ার কথা না, বা তোমার সমস্যা হবে না, এরকম তো কিছু আমার আশা আছে। তাহলে তুমি কেন ভয় করতেছ? তোমার কি সন্তানের প্রয়োজন নাই বুঝি না? আছে, অবশ্যই আছে বাবা। তাহলে সন্তানের প্রয়োজন আছে দেখে তুমি আমাকে কেন জানালে না বলো? জানাই নাই ভয়ে। এটা কোনো কথা বললা? ভয়ে কেন, তোমার যেটা প্রয়োজন সেটা তুমি নিবা না? অবশ্যই। তাহলে কেন তুমি নিলা না? তাহলে কিভাবে নিবা? আমার সাথে এখানে কথা বলি তোমার বাচ্চা নিবা, এরকম তো কথা না। তোমাকে আসতে হবে, তুমি আবার আসন দিবা, তোমার সাথে কথা হবে, তারপরে তো আমি তো আল্লাহর কাছে যেটা আশা করবো সেটা তো তোমার পূরণ হবে, তাই না? আসবা তুমি? হ্যাঁ আসবো। এবারও কিন্তু তোমার জামাই ছেড়ে আসতে হবে, জামাই কানা চলবে না। আর তুমি যে আমার এখানে আসবে এটা যেন কেউ না জানে। ঠিক আছে, কেউ জানবে না। ঠিক আছে, আগামী শনিবারে কোথায় আসতে হবে এটা বলো। তুমি বাসা, তোমার বাসা কোথায়? আমার তো মনে নাই সঠিক। আমার বাসাই তো গাজীপুর। গাজীপুর না? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, তুমি এক কাজ করো, গাজীপুর থেকে আসতে হয়তো মোটামুটি 5-7 ঘন্টা সময় লাগতে পারে, রাস্তায় জ্যাম, তারপরও এখন যে রাস্তাঘাটের অবস্থা অবরোধ চলতেছে, তাতে এক কাজ করো, তুমি তুমি আগামী শনিবারে ঠিক বেলা 5টার দিকে রওনা দিবা, আর আমার এখানে পৌঁছবে ঠিক 12টার মধ্যে, রাত 12টা। আচ্ছা ঠিক আছে বাবা, আমার কোনো সমস্যা হবে না তো বাবা? তোমার কোনো সমস্যা হবে না, তুমি বাসা থেকে বের হওয়ার সময় আমার এক লোক তোমাকে নিয়ে আসবে। ঠিক আছে। আর ওই লোক দেখে কখনো ভয় করবে না, ঠিক আছে? ওই ওই লোক যখনই তোমার সামনে আসবে না, কখনো তুমি মনে দুর্বলতা নিবে না, কখনো ভয় করবে না, এটা কিন্তু বলে দিলাম। হ্যাঁ আর শোনো, ওষুধ যা যা দিব সবকিছু মনোযোগ সহকারে মন দিয়ে কিন্তু তুমি খাবা, এটা মাথায় রাখবো। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো, আসো কিন্তু কালকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।